যেটা হাদিস সম্মত কথা আমাদের নবীজির কথা যে দেশে বা যেই ঘরে বা যেই সংসারে বা যেই প্রতিষ্ঠানে মহিলা নেতৃত্বে থাকবে সেখানে কোনোদিন উন্নতি হবে না কোনোদিন কোনো জিনিস আগে বাড়বে না মানে অবনতি ছাড়া কিছু হবে না এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বক্তব্য এটা হাদিসের কথা নবীজির কথা মানে হাদিসের কথা আমি একজন মুসলিম হিসাবে এতটুকু জানি বা এতটুকু মানি বা আমি একজন সাধারণ জনগণ হিসাবে দেশের জনগণ হিসাবে আর মুসলিম হিসাবে আমি এতটুকু বলতে চাই যে আপনারা যে যেখানেই থাকেন যেই ক্ষমতা আসেন একজন পুরুষ আসুক না খালেদা না হাসিনা একজন যে কোনো একজন পুরুষ আসুক পুরুষ আসলেই দেশের উন্নতি হবে উন্নতি বলতে এই উন্নতি না অন্তত ভাই বাংলাদেশ তো এমনিই গরিব সাধারণ জনগণ এমনি না খায় মরে যেতেছে ঠিক আছে 1000 টাকা লয়ে বাজারে গেলে কিছুই পাওয়া যায় না 1 কেজি টমেটোর দাম এখন শীতকাল টমেটো থাকবে এখন 10 টাকা 12 টাকা 15 টাকা 20 টাকা 1 কেজি টমেটোর দাম হলো 80 টাকা 70 টাকা তা আমরা চাই হচ্ছে যেই ক্ষমতা আসুক একজন পুরুষ আসুক এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে বিবেক বিবেচনা করে তাদের মনসত্ত্ব যদি থাকে তাহলে দ্রব্যমূল্যের দামটা কমায় দিক একটা দেশের একটা সরকার হচ্ছে মেন হ্যাঁ সবচেয়ে ক্ষমতাশালী এখন তারা তারা নিজেরাই জিম্মি একটা সিন্ডিকেটের হাতে তাহলে তারা কিসের দেশ চালাইতেছে সেটা আপনি হন আমি হই আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক একটা সিন্ডিকেটের হাতে যদি আমি জিম্মি হয়ে থাকি আমার এলাকায় আমার বাসার ভিতরে যদি আমি জিম্মি হয়ে থাকি তাহলে এটা কিভাবে দেশ চালাবো আমি আমার সংসার কিভাবে চালাবো যদি আমার সন্তানের হাতে যদি আমি জিম্মি হয়ে থাকি আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি না কোনো রাজনীতির ভিতরে নেই আমি আমার পেট নীতি করি আমার বাচ্চা আছে বউ আছে মা বাবা আছে সবাইকে নিয়ে আমার খেতে হয় কথা বলতে চাই না তারপর জনগণ হিসাবে বা দেশের নাগরিক হিসাবে আমার দুই চারটা কথা বলতেই হয় তারপর বললেও মাঝে মাঝে বিপদ এসে পড়ে তারপর বাকিটা আল্লাহ মাহবুব জানে তাই বলার উদ্দেশ্য এতটুকুই যে আমার মতে সুষ্ঠু নির্বাচন এভাবেই হইতে পারে যে একটা মাঠে 11 জন প্লেয়ার থাকে সেখানে তাদের ভিতরে ফাইট হয় এখন যদি এই আর্জেন্টিনারে যদি খালি একলা মাঠে নামাই দেয় তাহলে তো আর খেলার মজা রইল না বা দর্শকও থাকলো না তো দর্শক হচ্ছে আমরা সাধারণ জনগণ আর বিএনপি আর আওয়ামী লীগ হচ্ছে আর্জেন্টিনার ব্রাজিল বর্তমানে এই এই পরিস্থিতি আর নাঙ্গল বলেন আরও কত কিছু বলেন এটা তো গণের বাইরে এটার অনেকে চিনেই না আমি নাঙ্গল বাদে বিএনপি বাদে আর আওয়ামী লীগ বাদে কাউকে চিনি না আমি আজকে 15-16 বছর হয়েছে আমি ভোটার হয়েছি এখন তো আমি ভোট দিতে পারি নাই ঠিক আছে এটা আমার কষ্ট যাই হোক এখন যদি আপনি প্রশ্ন করেন কে তাহলে তো ওই আওয়ামী লীগের উপরে আইসা পড়ে কারণ আমি ভোট দিতে গেছি দেখি যে আওয়ামী লীগের পোলাপান বা যেটাই হোক আইসা ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভাই বন্ধ আমি গতবারের আগের বারের কথা কই বিকেল 3টা বাজে আমি ভোট দিতে গেছি আমাকে বন্ধ বন্ধ এখন ভোট নাই ভোট শেষ হয়ে গেছে 3টা বাজে 3টা পর্যন্ত কি ভোটেরই 5টা পর্যন্ত আমিও জানি যে 5টা পর্যন্ত ঠিক আছে বাজার সদায় কইরা দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা আমি 3টা বাজে গেছি আমাকে ভোট হয়ে গেছে গা তো যেখানে আমি একটা সাধারণ জনগণ আমি নতুন ভোটার হয়েছি আমি ভোটই দিতে পারলাম না কিন্তু আমার ভোট হয়ে গেল এটা তো কষ্টের বিষয় তো এই জিনিসটা হইতো না যদি তত্ত্বাবধায়ক আমলে ভোটটা হইতো একদলীয় হোক সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই যাবে যেই ক্ষমতায় থাকবে সেই এই কাজটা করবে তো আমরা এসব কিছুই চাই না প্রত্যেকবারই চাই তত্ত্বাবধায়ক থাকুক তাহলে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবেই হবে বাংলাদেশ হচ্ছে আমরা শুনেন বাংলাদেশ হচ্ছে সব দেশের মতন না ওই দেশের সব কিছুই আলাদা একটা কালচার আলাদা চলাফেরার সব জিনিসই আলাদা তো বাংলাদেশ তো সেই পর্যায়ে পড়ে না বাংলাদেশ ওই যে একটা কথাই আছে আর কি যে কিছু দেশের লোক এক জেলখানায় বন্দি করে রাখছে আর কিছু দারোয়ান পাঠায় দিছে যে এদেরকে পাহারা দিবা কিন্তু বাঙালি বাঙালিদেরকে যেখানে বন্দি করে রাখছে সেখানে কোনো পাহারাদার নাই তো একজন বলতেছে যে এটার ভিতরে পাহারাদার নাই কেন বলতেছে এরা বাঙালি এরা যখন টপকে যেতে চাইবে পলাইতে চাইবে তখন আরেক বাঙালি তাকে পিছন থেকে টান দিয়ে নামাই দিবে এই হচ্ছে বাঙালি ঠিক আছে আমি দুবাইতে থাকছি আমি কাতারে থাকছি একটা ইন্ডিয়ানি যদি বিপদে পড়ে আরেকটা ইন্ডিয়ানি দৌড়ায় যায় আর একটা বাঙালি যদি বিপদে পড়ে আরেকটা বাঙালি তারা নিচে নামাইয়া তারা ডাবাইয়া তার কান্দে পাড়াতে সে উঠতে চায় এই হচ্ছে আমরা বাঙালি তো বাঙালির এই বাইরের দেশের লগে বাঙালি কোনো জবাবই নেই